আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের দেখাবো টেনিস বলে কিভাবে কস্টিপ পেঁচানো যায়। আর সঠিকভাবে কস্টিপ না পেঁচাতে পারলে বলটাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কস্টিপটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখাচ্ছি, প্রথমে দেখেন প্রত্যেকটি বলে আপনার একটা ঝোড়ার মতো থাকে। এই ঝোড়াটা বরাবর আপনি প্রথম পেঁচ টান দিবেন। এই যে দেখেন ফার্স্টে এভাবে টান দেওয়া হচ্ছে, এভাবে টান দিবেন। তারপরে পুরো কস্টিপটার একটা সাইড বের করে একটু ওই সাইডটার সাথে লাগিয়ে রেখে তারপরে টানবেন, যেন দেখতে সুন্দর লাগে আর অনেকটা কামরাঙ্গার রোয়ার মতো ওরকমভাবে টানবেন। আর কস্টিপটা এরকমভাবে টান দিবেন যেন কস্টিপটা জোরে টান দেওয়া না লাগে, একবার স্মুথ স্লোলি দিবেন যাতে কস্টিপটা টাইটভাবে না লাগে, একবারে আস্তে দিবেন, তাহলে কস্টিপটার মানটা ভালো থাকে। আর টান দিলে কস্টিপটার মানটা কমে যায় আর কি। খেয়াল করবেন আশেপাশে যেন এই মাঝে মধ্যে কস্টিপ পেঁচাতে গেলে আপনার এই এই কস্টিপটা একটু বাঁকা হয়ে থাকার কারণে একটু বটে যায়, বটে গেলে একটু ফুলে যায়, তার কারণে বলের ব্যালেন্সও হারানোর সম্ভাবনা থাকে, বল করবো বলার একদিকে যাবে আর কি। তো এক সাইড পেঁচানো শেষ, এখন আমরা দ্বিতীয় পেঁচ দিব। দ্বিতীয় পেঁচটা আবার ওই এই সেট থেকে ফার্স্টে দিছিলাম, এখন এই সেট থেকে দ্বিতীয় সেট থেকে আবার টানবো আর কি। এই যে দেখেন এই কামরাঙ্গার রোয়া একদিকে গেছে, এই কামরাঙ্গার রোয়ার মাঝ বরাবর থেকে আবার আমরা টানবো। এই যে দেখেন এই এরকমভাবে কস্টিপটা আবার টানবেন, ফার্স্টে যেভাবে টানছেন সেম এইভাবে টানতে থাকবেন। বাস ধীরে ধীরে আর লক্ষ্য করবেন ট্যাপটা যাতে এই যে এই দিক থেকে ওদিক বেশি না যায়, ঠিক আছে? আপনি লক্ষ্য করে দেখবেন কস্টিপটার তিন ভাগের দুই ভাগ বাইরে থাকবে আর ফার্স্টের কস্টিপটার সাথে এক ভাগ লাগানো অবস্থায় থাকবে, তাইলে কস্টিপটা বেশিক্ষণ টিকবে এবং বলটাও ভালো থাকবে। সো ভিউয়ার্স, আপনারা দেখলেন কস্টিপটা পেঁচানো শেষ, আর কস্টিপ পেঁচানো লাস্টে এরকমভাবে করে নেবেন, করলে পুরোটা ঘাম বলটার সাথে একবারে পারফেক্টভাবে লাগবে।